আসসালামু আলাইকুম। বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলাম ও মুসলিম নিয়ে অপপ্রচার, আজকে দেখবেন প্রথম পর্ব। ভূখণ্ডের মতো যদি আপনাকে বসবাস করতে হয়, এই ধরনের সন্ত্রাসী জীবন উচ্চারণ করবেন না। সেটা মানি আমরা, সেটা আপনারা এই মুহূর্তে দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশি যে সকল টেলিভিশন চ্যানেল রয়েছে, যে সকল চ্যানেল পাখির বাসার মতো গড়ে উঠেছে, সেই সকল টেলিভিশন চ্যানেল থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইসলাম ও মুসলিম বিদ্বেষ। তাহলে বা কাদিয়ানি মুসলিম কিনা, আহমদিয়া মুসলিম কিনা, এই যত বেশি সম্ভব মুসলমানকে মারা উচিত। ডকারদের নাস্তিক ঘোষণা করে তাদের হত্যা রেখেছি, যেভাবে রীতিমতো সেখানে তো হুমকি ধামকিও দেওয়া হয় মেরে ফেলবার জন্য। আরে ডাক্তারের কাছে যেতে মানা করা হয়, শুনতে সেসব মাদের কি কুকুরের সঙ্গে তুলনা করার মতো জঘন্য ঘটনাগুলো দেখি শিক্ষা পেয়েছে। আমরা যদি মাথায় হিজাব না পরি আমাদেরকে শয়তান হিসেবে আখ্যা দেওয়া হয়। তাদের অনেকে আবার বলেন যে মেয়েদের বেশি পড়াশোনা করা উচিত না। পথচারীদের উপর ট্রাক তুলে দিয়ে 12 জনকে হত্যা করেছিল আরেকজন মুসলমান সন্ত্রাসী। যে চ্যানেলগুলো থেকে আজকে মানুষের মূল্যবোধ তৈরি হওয়ার কথা, সেই সমস্ত চ্যানেলগুলো থেকে আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক কুশকানি, সাম্প্রদায়িক বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ, তাও আবার অপপ্রচারের মাধ্যমে। তো এই সমস্ত বিষয় কীভাবে সংগঠিত হচ্ছে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চ্যানেল 24-এর একটি টক শো থেকে। একের পর এক আপনাদেরকে যুক্তি খণ্ডন করে প্রমাণ করে দিব যে এই সমস্ত টেলিভিশন চ্যানেল কী চাচ্ছে, কী ঘটাচ্ছে এবং কেমন কেমন বিদ্বেষমূলক আচরণ তারা ছড়িয়ে দিচ্ছে সমগ্র পৃথিবীতে। তো দর্শক, চলুন শুরু করা যাক। ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনের সময় 84 জন মানুষকে হত্যা করেছিল মোহাম্মদ লাভেজ বুলেল। এর আগে প্যারিসে 2015 সালে শার্লি এবদোর কার্যালয়ে 12 জনকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। তবে নভেম্বরে এক যোগে থিয়েটার হল, স্টেডিয়াম এবং রেস্টুরেন্টে হামলা চালিয়ে সন্ত্রাসীরা 130 জনকে হত্যা করে। লন্ডন ব্রিজে হামলা চালিয়ে মরক্কো বংশোদ্ভূত মুসলমান ইউসেফ জাগবার 7 জনকে হত্যা করেছিল। 2016 সালে জার্মানিতে ক্রিসমাসের সময় পথচারীদের উপর ট্রাক তুলে দিয়ে 12 জনকে হত্যা করেছিল আরেকজন মুসলমান সন্ত্রাসী। দর্শক, আপনারা খুব ভালো করে শুনতে পেয়েছেন যে এই উপস্থাপিকা আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, অবশ্যই তারা সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবে, আপনাদের সামনে বলবে, কিন্তু তারা এই কথাটি বলবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র গত 73 বছরে 3 কোটি মানুষ তারা নির্বিচারে হত্যা করেছে, সেই বিষয়টি এই উপস্থাপিকা উল্লেখ করেছেন করেননি। টার্গেট করে একটার পর একটা দেশে যুদ্ধ চাপিয়ে দেয়া, পছন্দের সরকার বসাতে গোয়েন্দা বাহিনী দিয়ে দেশে দেশে সামরিক অভ্যুত্থান ঘটানো, বিশেষ বাহিনীর মাধ্যমে গোপন অভিযান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে এভাবে আধিপত্য কায়েম রেখেছে যুক্তরাষ্ট্র। আধিপত্য লড়াইয়ের অ্যামিশনে 1945 সাল থেকে এখন পরযন্ত অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি দেশটির হাতে নিহত হয়েছে 2 থেকে 3 কোটি বেশি নিরীহ বেসামরিক মানুষ। এটা প্রথম বিশ্বযুদ্ধে নিহত মানুষের প্রায় দ্বিগুণ। সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে তাদের কাজই হচ্ছে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরে মানুষকে বিভ্রাট করা। নেক্সট, লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদে হামলা চালিয়ে ড্যারেন অসবর্ন বলেছিল সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় সে মুসলমানদের উপর ক্ষুব্ধ ছিল। তার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মুসলমানকে মারা। যদি কোনো অমুসলিম তারা হত্যাযজ্ঞ চালায়, সন্ত্রাস চালায়, তারা তখন সেটা হয়ে যায় প্রতিশোধ। আর যখন মুসলিম নামধারী কোনো আক্রমণ চালায়, কোনো সন্ত্রাস করে, তখন সেটা হয়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা জঙ্গি।
লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদে হামলা চালিয়ে ড্যারেন অসবর্ন বলেছিল, সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় সে মুসলমানদের উপর ক্ষুব্ধ ছিল। তার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মুসলমানকে মারা। তাহলে সে যুক্তি দিয়ে আমরাও খুব ভালো করে বলতে পারি, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান হামলা করার আগে পৃথিবীতে জঙ্গি বলতে মানুষ কোনো কিছু জানতো? অবশ্যই না। তাহলে এগুলো কীভাবে বেরিয়ে এসেছে? হ্যাঁ, এই জন্যই বেরিয়ে এসেছে, উপর থেকে একের পর এক বোমা হামলা করে যুদ্ধের নামে এক এক ভূখণ্ডের উপরে আগ্রাসন চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ বড় বড় দেশগুলো যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই সমস্ত সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা প্রতিশোধও বলতে পারি। কিন্তু আমরা কখনোই নিরীহ মানুষ হত্যা করাকে অথবা কোনো ধর্মের নামে সন্ত্রাস করাকে সাপোর্ট করব না, সেটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। তো সেই যুক্তিতে আমরা তো বলতে পারি এই সমস্ত জঙ্গিরা প্রতিশোধ নিচ্ছে। যদিও ইসলাম কখনো নিরীহ নিরপরাধ মানুষ হত্যা করা সমর্থন করে না। ডকারদের নাস্তিক ঘোষণা করে তাদের হত্যা দেখেছি, ডকারদের নাস্তিক ঘোষণা করে তাদের হত্যা দেখেছি, ডকারদের নাস্তিক ঘোষণা করে তাদের হত্যা দেখেছি। দর্শক, ব্লগারদেরকে নাস্তিক ঘোষণা করে হত্যা করতে দেখেছি, এটা হচ্ছে তাদের দাবি। অথচ সবার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে দেশে এত মানুষ থাকতে কেন ব্লগারদেরকে হামলা করছে বা তাদেরকে হত্যা করছে, সেটা কি আপনারা কেউ জানেন? অবশ্যই না। তিনি বলেছেন ব্লগারদেরকে নাস্তিক ঘোষণা করে হত্যা করেছে, কিন্তু এই সমস্ত ব্লগাররা কীভাবে ইসলামের নবীকে গালাগালি করেছেন, ইসলাম নিয়ে অপপ্রচার করেছেন, ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন এবং আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে কীভাবে গালাগালি, কটূক্তি এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, সেই সমস্ত বিষয়গুলো কি পাশাপাশি উল্লেখ করা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল, কিন্তু তারা উল্লেখ করেনি। আমি বলছি শেখ মুজিবুর রহমান ওয়াজ এ বাস্টার্ড চাইল্ড অফ আওয়ার ফাদার অফ হিজ ফাদার। শেখ মুজিব ওয়াজ এ বাস্টার্ড চাইল্ড অফ হিজ ফাদার। ক্লিয়ার? ক্লিয়ার? সুতরাং তোর থেকে আমি শিক্ষিত বেশি। আমি বললাম শেখ মুজিব ওয়াজ এ বাস্টার্ড চাইল্ড এবং সারা পৃথিবীতে এটা এখন স্বীকার করে। তুই আমার আলো জানিস, ভালো করে পড়ে দেখ। আল্লাহ দিবে এই করে সে করে দে, তোদের কার বাপের ক্ষমতা আছে দেখি দেখি কিছু কর। তোর হাসি নাই তো কিছু করতে পারবে না, তোর এত লাভাচ্ছিস। পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে তাদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর মানুষের তালিকায় ইসলামের নবী হযরত মুহাম্মদের নামটি সবচেয়ে উপরে থাকা উচিত। এবং আশ্চর্যজনক হলেও সত্য যে এরকম একটি চরিত্র পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে। প্রমাণ করবেন কোরআন আছে? অবশ্য কোরআনের উপরে আমি সবসময় একটা জিনিস রাখি, সেটা আমরা মন্দিরে দেখাচ্ছি। দেখুন তো কোরআনের উপরে কি দেখা আছে, কোরআনের উপরে কি রাখলাম। দেখুন দেখুন দেখুন, আমি তোদের কোরআনের উপরে প্রত্যেকদিন প্রস্রাব করব, প্রত্যেকদিন প্রস্রাব করে ভিডিও আপলোড দেব, কাবার উপরে প্রস্রাব করব প্রত্যেকদিন। সেই সমস্ত বিষয়গুলো কি পাশাপাশি উল্লেখ করা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল, কিন্তু তারা উল্লেখ করেনি। কেন করেনি সেটাই আপনাদের সকলের কাছেই ছোট্ট একটি প্রশ্ন। তবে ব্যক্তিগত পর্যায়ে কেউ আইন হাতে তুলে নেক এটা কেউই চাবে না এবং কোনো ধর্মই এই কথা বলে না, সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমিও তাদের সাপোর্ট নিব না যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। নেক্সট, তো আমরা জানি যে কোরআনে এটি নিষেধ আছে, মানুষকে হত্যা করা নিষেধ আছে, সন্ত্রাসের বিষয়টি নিষেধ আছে এবং সকল ধর্মের মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার কথা বলা হয়েছে। তাহলে বা কাদিয়ানি মুসলিম কিনা, আহমদিয়া মুসলিম কিনা, এইগুলো নিয়ে আমরা কেন এত মাথা ঘামাই? আমাদের তো আরো অনেক বিষয় আছে, আমরা তো উদারতার পথ ভুলে যে আমরা শান্তির কথা ভুলে যে কে মুসলিম না কে মুসলিম সেগুলোতে মাথা ঘামানোটা কি আসলে ধর্মের মূল উদ্দেশ্য? এসব কমেডি দেখে আর কত হাসবো, সেটাই হচ্ছে মূল বিষয়। তিনি বলেছেন আমরা এসব নিয়ে এত মাথা ঘামাই কেন, যে
কে মুসলিম না কে মুসলিম সেগুলোতে মাথা ঘোরানোটা কি আসলে ধর্মের মূল উদ্দেশ্য? সুতরাং কেউ নকল পণ্য বাজারজাত করলে তখন আপনারা এবং প্রশাসনরা মাথা ঘামান, অথচ ইসলাম নিয়ে যদি কেউ নকল ধর্ম বের করে, ইসলামকে হুবহু কপি করে, তখন আপনারা আমাদেরকে পাল্টা জিজ্ঞেস করছেন যে আপনারা কেন মাথা ঘামাচ্ছেন। তো এই বিষয়টি কোন যুক্তিতে পড়ে সেটাই আবারও সকলের কাছে ছোট্ট একটি প্রশ্ন। নেক্সট, পাঁচই মেতে হেফাজতে ওই সময় শাপলা চত্বরে দেখেছি ওনাদেরকে একসময় নাস্তিক পর্যন্ত বলা হয়েছিল, বেচারা নামাজ পড়ে পাঁচ। দর্শক, অত্যন্ত হাস্যকর একটি বিষয় সেটি হচ্ছে নাস্তিককে কেন নাস্তিক বলা হচ্ছে। বিষয়টি কি তেমন নয় যে একজন চোরকে কেন চোর ডাকা হচ্ছে অথবা একজন ডাকাতকে কেন ডাকাত বলা হচ্ছে? তার মানে আমরা বুঝতেই পারলাম যে এই সমস্ত যারা সাংবাদিক রয়েছে, উপস্থাপিকা রয়েছে, তাদের দাবি অনুযায়ী আমরা একজন চোরকে চোর বলতে পারবো না, একজন ডাকাতকে ডাকাত বলতে পারবো না, এবং একজন জঙ্গিকে জঙ্গি বলতে পারবো না। ডাকাতদের নাস্তিক ঘোষণা করে তাদের হত্যা দেখেছি, আশা করি আমরা তিনজন মুরতাদ হয়ে যাব না। পাঁচই মেতে হেফাজতে ওই সময় শাপলা চত্বরে দেখেছি ওনাদেরকে একসময় নাস্তিক পর্যন্ত বলা হয়েছিল। নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন তারা কত বড় কমেডিয়ান। পেয়েছে, আমরা যদি মাথায় হিজাব না পরি আমাদেরকে শয়তান হিসেবে আখ্যা দেওয়া হয়, মেয়েদের তো আরও নানা রকম সমালোচনা করা হয়। আমার তেনা দাবি করেছেন যে মাথায় কাপড় না দিলে শয়তান হিসেবে আখ্যা দেওয়া হয়, কিন্তু তিনি এইসব কথা কোথায় পেয়েছেন? তাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। সো বাংলাদেশে যে সমস্ত ওয়াজি রয়েছে তাদের উপর অপবাদ দিচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখার বিষয়। পেয়েছে, আমরা যদি মাথায় হিজাব না পরি আমাদেরকে শয়তান হিসেবে আখ্যা দেওয়া হয়, মেয়েদের তো আরও নানা রকম সমালোচনা করা হয়। এক কথায় বললে বলতেই পারি যে তারা যে বিষয়গুলো দাবি করেছে সেই বিষয়গুলো কিন্তু আমি এখনও প্রমাণ পাইনি। তো প্রমাণ ছাড়া আমি বলতে পারবো না কে দোষী বা কে দোষী নয়। তবে আজ পর্যন্ত আমি এই ধরনের কোনো ওয়াজ শুনিনি যে মেয়েদেরকে শয়তানের সাথে তুলনা করা হচ্ছে। আর যদিও ওয়াজের নামে যদি কোনো এক ব্যক্তি বা কোনো এক আলেম তার নিজস্ব মন গড়া মন্তব্য করতে গিয়ে তিনি যদি কোনো ভুল করে থাকেন, সে ভুল যে প্রত্যেক ওয়াজের উপরে চাপিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, কেননা আপনি একজনকে দিয়ে 100 জনকে কখনোই বিচার করতে পারেন না। সুতরাং এই টুকিটাকি তুচ্ছ বিষয়গুলো নিয়ে আপনি কখনোই সকল ওয়াজিকে দোষারোপ করতে পারেন না, সেটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য আপনাদের কাছে। দর্শক, আপনারা একের পর এক অভিযোগগুলো দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন যে তারা কীভাবে এই রকমের বিতর্কিত কথাবার্তা বলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে একের পর এক। জি প্লিজ। সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয় না মেয়েদের সাথে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইউটিউবে আমরা বেশ কিছু ওয়াজ মাহফিল দেখি। তিনি বাংলাদেশি ওয়াজ সম্পর্কে তার কোনো গবেষণা নেই, অথচ তিনি ওয়াজের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা খুব ভালো করে জানেন প্রায় বেশিরভাগ ওয়াজে কিন্তু নারী এবং পুরুষের আলাদা আলাদা বসার জায়গা থাকে, অথচ তিনি বলছেন আমাদের ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয় না মেয়েদের। নারীরা নাকি ওয়াজে যেতে পারে না। কত বড় হাস্যকর একটি বিষয়, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তারা কত বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। কি সেখানে ওয়াজের নামে বা মানে ধর্ম প্রচারের নামে আহ্বানের বদলে যেভাবে মেয়েদেরকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়, মেয়েদের অশ্লীল কথা বলা হয় এমন কোনো প্রমাণ তার কাছে আছে? কখনোই না, কারণ আজ পর্যন্ত আমি এমন কোনো ওয়াজ পাইনি যেটা অযৌক্তিকভাবে কোনো অশ্লীল কথা বলেছে। অথচ এই সমস্ত যারা সাংবাদিকরা রয়েছে তারা যখন কোনো পার্টিতে যায়, তারা যখন বারে যায়, তারা যখন কোনো প্রোগ্রামে যায়, তারা যখন রাস্তা দিয়ে যায় এবং তারা যখন অফিসে যায়, তখন কিন্তু তারা বখাটে এবং নোংরা ব্যক্তিদের অনেক বাজে বাজে শব্দের মুখোমুখি হয়, ইপিজিংয়ের শিকার হয় এবং যৌন হয়রানির শিকার হয়। তো সেই সব বিষয়কে তারা বাংলাদেশি যে সমস্ত আলেম রয়েছে, ওয়াজি রয়েছে, তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আহ্বানের বদলে যেভাবে মেয়েদেরকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়, যেভাবে রীতিমতো সেখানে তো হুমকি ধামকিও দেওয়া হয় মেরে ফেলবার জন্য যারা
এই ধর্ম মানছে না বা ইসলাম ধর্মের অনুসারী যারা না। আর দুই একজন যদি কোনো কিছু বলেও থাকে সেটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, কেননা একজনের দোষ আপনি 1000 মানুষের উপরে চাপাতে পারেন না। নেক্সট কুকুরের সাথে তুলনা করা হয়েছে, অথচ সে ওয়াজটি আমি দেখেছি সেটি আসলে তুলনা ছিল না। সেটি হচ্ছে সিজারের নামে যে বাণিজ্য চলছে সেই বাণিজ্যের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি কয়েকটি উদাহরণ টেনে এনেছেন, আমরা যাতে খুব সহজে বিষয়গুলো উপলব্ধি করতে পারি। আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা সেটা আসলেই একটা ভয়াবহ চিত্র। জাতিসংঘের যে পরিসংখ্যান দেখলাম সেখানে 1000 মার মধ্যে যদি 15 জন সিজার করেন, এটা নর্মাল, 1000-এ 15 জন। কিন্তু বাংলাদেশে বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোর পরিসংখ্যান দেখলাম 80% জন। আপনি কি কল্পনা করতে পারেন কোথায় সিজার বাণিজ্য রয়েছে সেটাকে বন্ধ করার উদ্দেশ্যে বা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যে, অথচ তিনি কিভাবে এটাকে অপপ্রচার করেছেন, অপব্যাখ্যা করেছেন? আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে ইসলাম বিদ্বেষটা যে এমনভাবে তার ভিতরে অবস্থান করছে তা কারোরই না বোঝার উপায় নেই। অনেকে আবার বললেন যে মেয়েদের বেশি পড়াশোনা করা উচিত না হেফাজতে। আল্লামা শফি সেদিন তার বক্তব্য খুব ভালো করে বলে দিয়েছেন, সেটি হচ্ছে নারী এবং পুরুষকে আলাদা আলাদা ব্যবস্থা করে দিতে হবে। নারীদের জন্য আলাদা স্কুল, পুরুষের জন্য আলাদা স্কুল, নারীদের জন্য আলাদা অফিস, পুরুষের জন্য আলাদা অফিস। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লামা শফি তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন, অথচ তার কথাকে কাটছাট করে উপস্থাপন করছেন যে সমস্ত হলুদ সাংবাদিক রয়েছেন তারা। আমি মহিলাদেরকে লেখাপড়া করার জন্য আদেশ দিতেছি, কিন্তু লেখাপড়া করবেন আমার ভগ্নীরা, আল্লাহর ওয়াস্তে একটু পর্দা পুশিদার মাধ্যমে করবেন, এইটাই বলছি। পর্দা পুশিদার মাধ্যমে চাকরি বাকরি করবেন, এইটাই বলছি। অর্থাৎ এক কথায় তিনি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে নারী পুরুষের যে অবাধ মেলামেশা যেখানে গেলে হয় সেখানে না গিয়ে নারী এবং পুরুষ আলাদা আলাদা যাতে ব্যবস্থা করে দেওয়া হয়, তার প্রতিবাদ ও তার দাবি করার জন্য তিনি এই সমস্ত কথা বলেছেন, অথচ সেটাকে অপব্যাখ্যা দিয়ে কীভাবে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি কোন সময় একটা ওয়াজ করেছিলাম, পর্দার ওয়াজ, ওখানে আমি আমার আগের পরের কথা কিছু আনে নাই, শুধু বলতেছে আপনারা মহিলাদেরকে আমি কোন সুযোগ দিব না, এটা একেবারে মিথ্যা কথা, ভুয়া কথা। দর্শক, আজকে যে টক শো নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেই টক শোতে প্রায় 40টিরও উপরে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং বিভিন্ন রকমের ব্যঙ্গ বিদ্রোহ কটূক্তি ও তারা ইসলাম ও মুসলিম নিয়ে অপপ্রচার করেছে, যার প্রথম পর্ব আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নেক্সট টাইম দ্বিতীয় পর্ব নিয়ে ইনশাআল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।